আপনাদের শুভ কামনা করে আজকে আমি শুরু করছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য গাণিতিক সমস্যা নিয়ে টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আজকে আমরা শুনো আপনাদের জন্য উপস্থাপন করব সেই পাঁচটি। প্রথম প্রশ্ন হচ্ছে, চারটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নিম্নরূপ, কোনটি সমকোণী ত্রিভুজ নয়? কোনটি? প্রশ্ন নাম্বার ১, চারটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নিম্নরূপ, কোনটি সমকোণী ত্রিভুজ নয়? এখানে আমাদের যে বিষয়টি আসলে সমকোণী ত্রিভুজ কোনটি নয় সে বিষয়টি আপনাদের জন্য আলোচনা করছি। তো বন্ধুরা, আমরা জানি সমকোণী ত্রিভুজ হর বৈশিষ্ট্য আমরা জানি, পিথাগোরাস সূত্র আপনারা নিশ্চয়ই মনে আছে, বলছি যে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, অতিভুজ যেহেতু নিশ্চয়ই বড় বাহু হবে, অতি মানে বড় বাহু, আর বাকিগুলো হবে ছোট বাহু। তো আমি এখানে একটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এ বি এবং সি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি। তাহলে এই তিনটি বাহু আমরা মানে পিথাগোরাস সূত্র অনুসারে আমরা পাবো, সেটা হচ্ছে ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো আমি খ নাম্বারটা চেষ্টা করি, তিন, তিনের উপর যে স্কোয়ার হয় যোগ ফোর সমান কত? তিন তিরিকে নয়, কেন হচ্ছে আমাদের তিন তিরিকে নয় যোগ চার চারে ১৬ সমান আমাদের হচ্ছে ২৫। তাহলে এটি যদি আমরা বর্গ করি, অর্থাৎ পাঁচের হলে পাঁচ পাঁচে স্কোয়ার করলে পাঁচ পাঁচে ২৫ হচ্ছে। তাহলে খ নাম্বার প্রশ্নটি যে অনুপাতটা দেওয়া আছে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ নয় সেটি হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে। এখানে যদি আমরা ক নাম্বারটা চেষ্টা করি, আসলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ কিনা, তাহলে আমরা পাঁচের যদি বর্গ করি, পাঁচ পাঁচে ২৫, ২৫ আর ১২কে করলে ১৪৪, এটি যোগ করলে আমাদের পাওয়া যাবে ৬৯, অর্থাৎ ২৫ ৪ ৯ আর ২ আর ৬ ৬ আর ১৬৯। ১৬৯ যদি ১৩-র আমরা যদি ১৩কে ১৩ দিয়ে গুণ করি তাহলে হবে ১০০, এই ১৩-র বর্গ আমার সাথে ম্যাচ করছে ক এবং খ। এখন দেখার বিষয় গ নাম্বারটি ঠিক আছে কিনা। গ নাম্বার হচ্ছে ৮৮ ৬৪, ১৫কে ১৫ দিয়ে গুণ করলে ২২৫ হয়, আর তাহলে এটি আমরা যোগ যদি করি তাহলে ৯, আর এখানে হচ্ছে আমাদের ৮ ২, ২৭৯। তাহলে ২৭৯কে আমরা যদি ১৭কে ১৭ দিয়ে গুণ করি, অর্থাৎ ১৭-র বর্গ যদি আমরা করার চেষ্টা করি, স্কোয়ার বর্গ মানে স্কোয়ার যদি চেষ্টা করি, তাহলে ক্ষেত্রে ১৭ দিয়ে আমরা গুণ করলে যে মানটা আমাদের হবে সেটি হচ্ছে খ এবং গ, এই তিনটি বাহুই সমকোণী ত্রিভুজ, আমাদের সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABC-র ধর্ম আর ২৫কে ২৫ দিয়ে গুণ করলে হয় ২২৫। তাহলে বন্ধুরা, ১৪৪ এবং ২২৫-এর যোগফল ৫ আর ৩ ৫ আর ৪ে ৯, আর ২ আর ৮ ২ আর ৪ে ৬, ২ আর ১কে ৩, ৩৬৯,
18 বর্গমূল তাহলে কি 18 বর্গ কি তাহলে 200 কি হবে? যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম সাথে মিল হবে, আর যদি না হয় তাহলে সেটা আমাদের উত্তর হবে। অর্থাৎ 18 কে 18 দিয়ে গুণ করলে আমাদের যে মানটি হচ্ছে সেটি 224 হওয়ার কথা, কিন্তু হয়েছে আমাদের 324। তাহলে আমাদের এই মানটা এই মানের সাথে ম্যাচ করছে না, বিধায় আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কোন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ নয়, সেটি হচ্ছে ঘ। এই ঘ আমাদের যে উত্তরটি আছে অর্থাৎ ঘ 12, 15 আর 18 এই অনুপাতটি সমকোণী ত্রিভুজের সাথে ম্যাচ করছে না। ও সমকোণী ত্রিভুজের তিন কোণের পরিমাণ নিচের কোণটি অর্থাৎ কত ডিগ্রি কোণ দেওয়া আছে সে বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে। তো বন্ধুরা, আমরা জানি ত্রিভুজের ধর্ম থেকে ত্রিভুজের ধর্ম, আমরা এখানে কোনো অন্য সমকোণী ত্রিভুজের বিষয়টি বিবেচনা করছি না। ত্রিভুজের ধর্ম কি বলে? ত্রিভুজের ধর্ম হচ্ছে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় তাহলে কোণগুলো সমান হবে, আর যদি দুটি বাহু যদি সমান হয় তাহলে দুটি কোণ সমান হবে। তো বন্ধুরা, এখানে আমাদের দেওয়া আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের তিন কোণের মানে নিচের কোণটি কোণ তিনটি কোণের পরিমাণ কোণটি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম থেকে বললাম আমি, তিনটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সমান হবে, আর যদি দুটি বাহু সমান হয় তাহলে দুটি কোণ সমান হবে। তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যদি সমকোণী ত্রিভুজটি যদি সমান বাহু দৈর্ঘ্য হতো অর্থাৎ 60 আর সম বাহু, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আরো আছে যে সম দ্বিবাহু বিষয়টা দেওয়া আছে, দুটো বাহু কোণ সমান, কিন্তু এখানে এটা বিবেচনায় আনতে হবে যে ত্রিভুজের আবার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে আমরা মানে 303 এখানে আছে 40 ডিগ্রি 40 ডিগ্রি, তাহলে আমাদের 180 টি বিবেচনা মানে আসছে না, অর্থাৎ 180 সমান হচ্ছে না, সেহেতু এটা আমাদের বিবেচনার বাইরে হচ্ছে। আর এটাও বিবেচনার বাইরে হচ্ছে কারণে যে তিনটি বাহু যদি সমান হয় তাহলে তিনটি কোণও সমান হবে, তাহলে আমাদের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে না। আর এখানে কোণ যেহেতু সমান নাই, এখানে কোণ সমান নাই, অর্থাৎ এই কোণগুলো সবগুলো অসমান, তাহলে এটা কখনোই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে না, এটাও বাতিল আমরা করে দিচ্ছি। আর নেক্সট যে আমাদের প্রশ্ন থাকছে 45 ডিগ্রি 90 ডিগ্রি 45 ডিগ্রি, এই তিনটি কোণের যোগফল, আমরা এই তিনটি কোণের যোগফল পাচ্ছি 180 ডিগ্রি। তো বিধায় তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং তিনটি কোণের মান দেওয়া আছে, তার মধ্যে দুইটি মান অর্থাৎ 45 এবং 45 সমান, একটি কোণ 90 ডিগ্রি, সেহেতু নিচের যে সমদ্বিবাহু ত্রিভুজ নিঃসন্দেহে গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কারণ এখানে যে শর্তগুলো আমরা পেলাম সে শর্ত পূরণ করছে। তো বন্ধুরা, চেষ্টা করবেন। আমরা এখন যাচ্ছি নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 3, সমান এসি বাহু এবং সি কোণ 30 ডিগ্রি হলে এ কোণের পরিমাণ কত? তো বন্ধুরা, আমরা জানি যে কোনো যদি একটা ত্রিভুজ হয়, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, তাহলে এখানে আর তিনটা কোণ আছে, একটা কোণ, দুইটা কোণ, এই হচ্ছে তিনটা কোণ, তাহলে এই তিন কোণের পরিমাণ অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ, এই তিন কোণের পরিমাণ অর্থাৎ এ কোণ,
যোগ বিকোণ যোগ ত্রিকোণ সমান হবে অবশ্যই 180 ডিগ্রি। তো বন্ধুরা, এখানে আমাদের দেওয়া আছে যে এবি সমান এসি, অর্থাৎ কোনটি ত্রিভুজটি অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিকোণ ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সমান থাকবে দুটা বাহু আর একটা বাহু অসমান হবে। তো এরকম যদি হয়, অর্থাৎ নিচে যে কোণটা এই দুটো সমান, আর প্রশ্ন হচ্ছে এখানে এ বি সি ত্রিভুজের এ বি সমান এসি বাহু এবং সিকোণ সমান 30 হলে, সিকোণ সমান 30 হলে এ এর পরিমাণ কত? তো বন্ধুরা, এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি, ত্রিভুজটা হচ্ছে এ, অর্থাৎ এ বি সি সমান হবে, তাহলে এ বি সি সমান যেহেতু, তাহলে এ কোণটা আমাদের এখানে এ এটা এবং এটা বি এবং সি, তো সি কোণ এখানে আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, এবং কোণ বাহু দুটা সমান, তাহলে বাহু যদি সমান হয় তাহলে কোণ দুটা সমান, অর্থাৎ এটাও হবে অবশ্যই আমাদের 30 ডিগ্রি, এটাও এই কোণটা হবে অবশ্যই 30 ডিগ্রি। তাহলে আমাদের অপর কোণটি কত? অপর কোণটি বন্ধুরা তাহলে কত হচ্ছে আমরা খুব সহজে অনুমান করতে পারি, কারণ তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, আর এখানে আমাদের দুই কোণ সমান -30 আর 30, 30 30 যোগ করলে আমাদের যা হয় যেটা, তো যদিও এখানে আমাদের মান দেওয়া নাই, সি কোণের মানটা দেওয়া আছে, বি কোণের মানটা আমাদের যেহেতু এখানে বলা আছে ত্রিভুজের এ বি সমান এসি বাহু, এ বি সমান হচ্ছে আমাদের এ বি সমান হচ্ছে এসি বাহু, সেহেতু সি কোণের মান দেওয়া আছে এবং বি কোণের মান দেওয়া নাই, তাহলে বি কোণের মানটাও সি কোণের সমান হবে, অর্থাৎ দুটি কোণ সমান। তাহলে 180 থেকে সমান সমান বাহুর সমান সমান কোণের মাপগুলো বাদ দিতে গেলে থাকে আমাদের 180 - 60। তাহলে বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পাচ্ছি, কাঙ্ক্ষিত ফলাফল 120। তাহলে বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 120, এই হচ্ছে আমাদের 120, অর্থাৎ 4 নম্বরে 3-এর ঘ নম্বর প্রশ্নটি আমাদের সঠিক। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন। বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজ আকৃতি জমির ভূমি 80 এবং উচ্চতা 45 হলে জমির ক্ষেত্রফল কত? তো বন্ধুরা, খুব ইজি প্রশ্ন। এখানে আমরা জানি, আমরা খুবই জানি যে ত্রিভুজের আকৃতি ভূমির বা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি আমরা যে হাফ গুণিত ভূমি, ভূমি গুণিত উচ্চতা, বন্ধুরা এর মাপে আমরা যদি মান বসাই দিই, তাহলে 80 অর্থাৎ হাফ গুণিত 80 গুণিত 45, সরি 45, তাহলে 80-র অর্ধেক হচ্ছে, 80-র অর্ধেক আমাদের 40 গুণিত 45, তাহলে 45-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি এবং শূন্য বসাই দেই, তাহলে 0 একটা 0 পাচ্ছি, আর 4 5 20 হাত থাকলো 2 4 16 আর 2 18, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটা বন্ধুরা হচ্ছে ক নাম্বার, ক নাম্বার হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ একটি সম ত্রিভুজ আকৃতির জমির ভূমি 80 মিটার উচ্চতা 45 হলে জমির ক্ষেত্রফল হবে 1800 বর্গমিটার, 1800 বর্গ, অর্থাৎ 1800 বর্গমিটার, এটা আমরা হিসাব করে দেখালাম। তো বন্ধুরা, এরপরে আমরা উত্তর চলে যাচ্ছি 5 নম্বর, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 14 ও 15 মিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখানে আমাদের ক নম্বর দেওয়া আছে 60, খ নম্বরে 84, গ নম্বরে 90 এবং
হ নাম্বার 108 বর্গমিটার। তো বন্ধুরা, এখানে আমরা বলে রেখেছিলাম উত্তর, সঠিক উত্তর হচ্ছে খ, সঠিক উত্তর হচ্ছে খ অর্থাৎ 84। সঠিক উত্তর হচ্ছে 84। তা তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য জন্য আমাদের যোগ করতে হয়, যেটা আমরা সূত্র আকারে জানি, 2s সমান a যোগ b যোগ c। তো বন্ধুরা, এখানে আমাদের তিনটে বাহুর যোগফল সরাসরি আমরা যোগ করে ফেলবো, 13, 14 এবং 15 যোগফল, 13, 14 এবং 15 যোগফল কে আমরা 2 দ্বারা ভাগ করলে যা ফলাফল পাবো সেটি হচ্ছে 21। তাহলে 21 হচ্ছে এস এর আমাদের মান, 21। আর সূত্র হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য সূত্র হচ্ছে √S×S-C। তাহলে বন্ধুরা, 21 থেকে 13 বাদ, 21 থেকে 14 বাদ, 21 থেকে 15 বাদ, তাহলে হচ্ছে 21-13, 21-13, সরি, বাংলা ইংলিশ মিক্সচার হচ্ছে 21 থেকে 13 বাদ দিতে গেলে আমাদের থাকে 8, 14 বাদ দিতে গেলে থাকে আমাদের 7, 21, আর 21 থেকে 15 বাদ দিলে থাকে 6। তাহলে বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে রুটের মধ্যে আমরা মান বসাবো, এস এর মান 21 গুণিত এস মাইনাস এ অর্থাৎ 8, গুণিত এস মাইনাস বি অর্থাৎ 7, আর 6। তাহলে যে মানটা আমরা আসবে √ অর্থাৎ রুটের উপরে যে মানটা আমরা পাবো, 8×7×6×756, 756, 756-র বর্গমূল অর্থাৎ রুট বর্গমূল হচ্ছে 84। বন্ধুরা, বর্গমূল হচ্ছে 84, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা, আপনাদের বিশেষ অনুরোধ, আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে এবার শেয়ার করবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।